একটা অভ্যাস কখনো চেঞ্জ করতে পারলাম না, বুঝছো? সেই অভ্যাসটা হলো এর এই যে ফোন দেখে ভাত খাওয়া। এই অভ্যাসটা আজও পর্যন্ত চেঞ্জ করতে পারলাম না, বহু ট্রাই করছি কিন্তু কখনো আজও পর্যন্ত আমরা সেটা সমাধান করতে পারিনি। তুমি কি বলো, ঠিক কি না? সম্ভব না, সম্ভব না, এটা আপনারা চাইলেও পারবেন না, এটা কখনোই সম্ভব না। সম্ভব হলো ওই 2 গালা 3 গালা, তার বেশি না। হ্যাঁ, মানে পেট ভরে যে খাওয়াটা কখনোই ভাত খাবে না, এটা অনেক ট্রাই করছি আমরা, অনেক ভাবে ট্রাই করছি, অনেক খেলনা কিনে দিয়েছি, কোনো ভাবে কোনো কিছু লাভ হয়নি, লাস্ট পর্যন্ত মোবাইল তার হাতে দিতেই হয়েছে। আচ্ছা শোনো, আমি তোমাকে একটা প্রশ্ন করতে আসছি, তুমি যদি উত্তর দিতে পারো তাহলে বুঝবো যে তুমি খুব বুদ্ধিমতী। আমি যে বুদ্ধিমতী তার প্রমাণ তোমার আরো বহুবার দিছি, এখন আর নতুন করে দেওয়ার প্রয়োজন নেই। নতুন করেই তোমার বুদ্ধিমতীটা তোমাকে প্রকাশ করতে হবে, নতুন ভাবে তোমাকে জানাতে হবে সেটা। আমি প্রশ্নটা করি, প্রশ্নটা হলো এমন কোন জিনিস আমরা 2 বার ফ্রিতে পাই এবং পরের বার টাকা দিয়ে কিনতে হয়? জিনিসটা কি 2 বার ফ্রিতে পাই? হ্যাঁ, 2 বার আমরা ফ্রিতে পাই কিন্তু পরের বার আমাদের টাকা দিয়ে কিনতে হয়, জিনিসটা কি? 2 বার ফ্রিতে পাই? হ্যাঁ, 2 বার আমরা ফ্রিতে পাই এবং পরের বার। ফ্রিতে মানুষ এখন তো ওই মানে জলও ফ্রিতে তোমার খাইতে দেয় না, কিছুই ফ্রিতে কিছুই পাওয়া যায় না। এমন একটা জিনিস আছে, আমরা 2 বার ফ্রিতে জিনিসটা পাই কিন্তু পরের বার আমাদের টাকা দিয়ে কিনতে হয়, জিনিসটা কি সেটা তোমার গেস করে বলতে হবে। খুব বুদ্ধির অ্যান্সার, বুদ্ধি দিয়ে তোমাকে অ্যান্সারটা দিতে হবে, আর যদি তুমি দিতে পারো তাহলে ভাববো যে হ্যাঁ তুমি অনেক বুদ্ধিমতী, তোমার মাথায় অনেক বুদ্ধি। 2 বার ফ্রিতে পাওয়া যায় এমন কোন জিনিস 2 বার আমরা ফ্রিতে পাই এবং পরের বার? খাওয়ার জিনিস। খাওয়ার জিনিস কি? খাওয়ার জিনিস সেটা কোনো কিছু খাওয়ার জিনিস ফ্রিতে পাওয়া? হ্যাঁ সেটা বলো, 2 বার তুমি কোন জিনিসটা ফ্রিতে তোমাকে কে খাইতে দেবে? তুমি ফ্রিতে জল পর্যন্ত পাইতেছো না বলতেছো, আবার বলতেছো তোমার ফ্রিতে মানুষ খাইতে দেবে। হ্যাঁ এমন কোন জিনিস যেটা আমরা 2 বার ফ্রিতে পাই পরের বার টাকা দিয়ে কিনতে হয়, জিনিসটা কি? শরীরের কিছু। শরীরের কিছু হতে পারে, শরীরের কিছু, জিনিসটা কি 2 বার আমরা ফ্রিতে পাই এবং পরের বার টাকা দিয়ে কিনতে হয়? শোনো মা, আপনি পারবেন? পারবেন? ও পারবে না। শোনো, আমার মা খুব চিন্তায় পড়ে গেছে, খুব টেনশনে পড়ে গেছে। এই যে আমার দিকে তাকাও। ফ্রিতে কোনো কিছু পাওয়া যায় না, এটা ভুল কথা। শিওর? তাহলে আমি যদি না জানি তোমাকে আমি বলবো কি করে? আমি বললাম কি করে, অবশ্যই পাওয়া যায় এবং খুব সুন্দর একটা জিনিস। চুল কি? চুল কিভাবে ফ্রিতে পাইছো তুমি এবং পরে কিভাবে টাকা দিয়ে কিনছো? যতবার ফেলাই দিই ততবারই তো চুল ওঠে। সেটা 2 বার কেন হলো? যতবার সেটা তো অনেকবার হয়ে যাবে, একাধিক বার হয়ে যাবে। শোনো, আমার অলরেডি 3 বার চুল ফালানো হয়ে গেছে। আমি বলছি তোমাকে 2 বার আমরা ফ্রিতে পাই এবং পরের বার আমাদের টাকা দিয়ে কিনতে হয়, জিনিসটা কি? তোমাকে খুব সুন্দরভাবে অ্যান্সারটা দিতে হবে। তুমি পারবে না তো? দাঁত। দাঁত কিভাবে? দাঁত কিভাবে বলো? দাঁত কিভাবে? হ্যাঁ, আমরা যখন জন্মগ্রহণ করি, করলাম, জন্মগ্রহণ করার পরে মানে 7-8 মাসের সময় তো দাঁত ওঠে, উঠলো, ওঠার পরে সেই দাঁতটা আবার 8-10 বছর যখন হয় তখন ওই দাঁতটা পড়ে যায়, পড়ে যায় তো আবার ওঠে। হ্যাঁ, এই ওঠাই তো শেষ। 2 বার হয়ে গেল না, 2 বার উঠলো, তারপরে যখন ওই দাঁত মানে যখন বয়স হয়ে যায়, মনে করো যে আমার বয়সে বা মধ্য বয়সে যখনই হয় তখন ওই দাঁত অনেক সময় পোকা লাগে, পাথর হয়, তখন ওই দাঁতটা ফেলাই দেওয়া লাগে না? তুমি তো অনেক বুদ্ধিমতী, এটাই। হ্যাঁ, তুমি অ্যান্সার দিয়ে প্রুফ করলে যে তুমি অনেক বুদ্ধিমতী। থ্যাংক ইউ। চলো মা খেয়ে নেন।